বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামনে একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে, এটা আপনারা তথ্য জানার জন্য ফোন করতে পারেন। আমাদের তো কাস্টমার কেয়ার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। এই হজের মাস আল্লাহ যাতে কোরবানি কবুল আর মঞ্জুর করে দেন এবং আল্লাহ যাতে রিজিক রাখেন কোরবানি দেওয়ার। হজের মাসে আল্লাহর ঘরে যারা আছেন আমি তাদের মাধ্যমে আমি আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবী জি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ্জ শাহজালাল শাহপরান মাজারে আমার সালামও দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালামও দেওয়া পৌঁছে দিলাম। অনেকে কার হাত আল্লাহ কবুল করে নেয়, কার দোয়া কবুল করে নেয়, একমাত্র আল্লাহ মহানই জানে। তো আমি আমার ইচ্ছা এই মাসে যাতে আল্লাহ আমাকে আজমির শরীফ যাওয়ার তৌফিক দান করেন, রিজিক রাখেন, আমি সকলের কাছে দোয়া চাই। মনটা পড়ে আছে, আসলে আল্লাহর নামে কাজ শুরু করলাম। এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু আপনার বাইরের সিটিজেন মেয়ে আসছে, আমি পাত্র আহ্বান করছি। খুব ইমার্জেন্সিভাবে বোন ফোন করছে এই মাত্র, বলল যে আমি লন্ডন থেকে বলছি, লন্ডনের সে সিটিজেন, দেখেই বলি কারণ ও এখনই মাত্র বায়োডাটা পাঠাইছে। ওর নাম হচ্ছে ফারজানা, ফারজানা ডেট অফ বার্থ হচ্ছে 90, হাইট হচ্ছে 5 ফিট 3, দেখতে সুন্দর, জব হচ্ছে অ্যাডমিশন অফিসার কম্পিউটার্স একটা ইয়েতে সেন্ট্রাল লন্ডনে থাকে। ওদের ঢাকাতে বাসা, ফাদার ছিলেন চাকরিজীবী, মাদার হাউস ওয়াইফ, দুই বোন, মেয়েটা খুবই সুন্দর প্লাস এত ভদ্র অমায়িক। তো বলল আমার তো মনে হয় আমি তো আপনাদেরকে ছবি দেখাই এরকম। তো অবিবাহিত এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব মানে মধ্যবিত্ত পরিবার মধ্যে, মেয়ে খুবই ভালো, ব্রিলিয়ান, মেধাবী মেয়ে। সে লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি সে এখন চাকরিও পেয়ে গেছে। তো ওর জন্য একটা লন্ডনে থাকা ভালো ছেলে চায়, যদি ভালো কোনো পাত্র থাকেন ওর সাথে বয়সে মিলে আপনি একটু যোগাযোগ করেন। আমি আমার লন্ডনের ভাইদের বলছি বা দেশেরও হবে, বলছে যে দেশে যদি যেতে চায় আমরা নিতে পারবো। তো আমি দেখলাম যে ভালো একটা কনসার্ন যে সে চাচ্ছে। তো আমার মনে হয় লন্ডনে অনেক ভাইরেই আছে বিয়ে করবে, তো লন্ডনে থাকা মেয়ে হলে লন্ডনে কোনো ঝামেলা নাই, আপনারা কাজটা করে নিতে পারেন সুন্দর। আরেক বোন, ওনারা হচ্ছে শিল্পপতি, মেয়ের মেয়েও তার ইন্ডাস্ট্রির সে এমডি হিসাবে জয়েন করছে। তো এই মাত্র ওদের ধানমন্ডিতে বাসা, বিশাল ফ্যাক্টরিটা, একটু অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে। মেয়ে লেভেল ও লেভেল করা, ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 2, ফর্সা সুন্দর, এক ভাই এক বোন, মেয়ে নিজে ড্রাইভিং জানে সব কিছু, মানে বিজনেসের শিল্পপতি নিজে মানে হওয়ার জন্য যা যা তার যোগ্যতা সে সব কিছু অর্জন করছে। তার বাবা তখন তাকে একটা পদ দিয়ে দিছে মার সাথে কথা বলে যেটা বললো। তো ওরা একটু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ভালো একটা ছেলে চায়, যদি এরকম যদি ভালো ইংলিশ মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড, শিল্পপতি ফার্স্ট চয়েস, সেকেন্ড যেটা। আরেকটা বোন, ও হচ্ছে সোনারগাঁয়ে জব করে, হোটেল সোনারগাঁয়ে, ওর বয়সটা হচ্ছে 30-এর মতো, 5 ফিট 3 লম্বা, মার্জিত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। তো ও চাচ্ছিল একটু দেশে থাকা ভালো ছেলে, সে আবার পাশাপাশি বিজনেসও করতে চাচ্ছে, বিজনেসের অনেক কিছু রেডি করছে যে আপা আমার একটা ভালো ভদ্র ছেলে দেন, আমার দুজন মিলেই ভালো থাকবো। তো মেয়েটার কথা শুনে ভালোই লাগলো, আচ্ছা ঠিক আছে আজকে তোমার কথা বলবো ইনশাল্লাহ। তো এছাড়া আরেকটা বোন, তাদের বাসা বাড্ডাতেই, মাস্টার্স এবার এমবিএ করতেছে, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর। তো ওরা চাচ্ছিল একটু সিটিজেন বাইরের ছেলে, একটু দ্রুত গতিতে, কারণ তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি জানালাম, মধ্যবিত্ত পরিবারের মধ্যে ভালো। আরেকটা বোন, ওরা হচ্ছে গুলশানে থাকে, মেয়ের একটু বয়স হয়ে গেছে, 35-এর মতো, 5 ফিট 6 লম্বা, মেয়ে দেখতে খুবই সুন্দর, সবদিক একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো,
সরকারি আমার প্রাইভেট একটা জব করতেছে, ওর নামে ফ্ল্যাট ল্যাট সব কিছু আছে, একটা ভালো বলছে 40 থেকে 45 পর্যন্ত হতে পারে, তবে অবিবাহিত ছেলে চাচ্ছে, মেয়ে প্রায় 1.5-2 লাখ টাকার মতো আর্ন করে, তারপর মেয়ের নামে ফ্ল্যাট ল্যাট দিয়ে দিছে মা। আচ্ছা ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। তো এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ভালো ভালো ফ্যামিলির মেয়ে আসছে, আমার মনে হয় আপনারা যদি একটু আরেকটা বোন, ও হচ্ছে অবিবাহিত, ওরও বয়স হয়ে গেছে 35, ও সিএ করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ও উজ্জ্বল শ্যামলার মতো, ও কিন্তু খুব বড় চাকরিও করে, মাত্রই ছবিটা পাঠালো। আচ্ছা ঠিক আছে বোন, তোমার কথাও বলছি, তো ওরা চাচ্ছিল মেয়েটা একটু উজ্জ্বল শ্যামলা, শ্যামলা পাতলা স্লিম টিম, কিন্তু মেয়ে ওরাও অবিবাহিত ফার্স্ট চয়েস, সেকেন্ডে যদি বেটার কিছু হয়। আরেকটা বোন উনি চট্টগ্রামে থাকে। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি দাও। হ্যাঁ ওকে ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে আচ্ছা। তো এই তারপর অনেকগুলি বোন নতুন করে অনেকে অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আমার একটু কালেকশন বললাম, আর বেশ কিছু পাত্র কিন্তু এখন দেশে এসে বসে আছে, ওনারা বিয়ে করবে। আরেকটা বোন সেও ডাক্তার, ওর 30 বছর বয়স, নিজের নামে ফ্ল্যাট আছে, ভালো একটা ডাক্তার ছেলে চায়। হ্যাঁ তো অনেকে লিখতেছে অনেক কিছু আমি বললাম। ও আরেক ভাই, ওনারা সিঙ্গাপুরে পড়া, পরিবার সহকারে থেকে, মেয়ে মাস্টার্স করছে অস্ট্রেলিয়া থেকে, মেয়ের বয়সও 30 হয়ে গেছে, পাসপোর্ট 4, মেয়ে এখন ওদের ওখানে অনেক বড় বিজনেস আছে, তো মোটামুটি, তো ওরা চাচ্ছিল দেশের যদি কোনো ছেলে, ওনারা সিঙ্গাপুরে সেটেল হতে চায়, তো তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে আমি ওনাদের সাথে যোগাযোগ করাই দিব। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র, আপনারা যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আমরা একটা না একটা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের কাছে অতি উৎসাহিত হয়ে আসবেন না, সবসময় মনে রাখবেন আপনি জীবন মান উন্নয়ন, আপনি যা কিছু করতে চান, মনের আশা পূর্ণ করতে চান, সব কিছুর মূলেই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগি, দান, সদগা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, সততা, মেধা, পরিশ্রম, এর মাঝেই আপনি জীবন পরিচালনা করেন, দেখবেন আপনি ভালো থাকবেন। হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই, একে অন্যের ভাগ্য কেউ নিয়ে যেতে পারে না, একজনকে হিংসা করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করলেন, এটার জন্য তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত, আমি আপনাদের মাধ্যমে দোয়া চাই, আর রিজিক তো রাখতে হবে আল্লাহ, কোরবানি নিয়ত করছি আল্লাহ যাতে কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমি আমার প্রত্যেকেই বলবো জীবন পরিচালনা করে সুন্দরভাবে নামাজ রোজা ইবাদত বন্দেগী করে ভালোভাবে থেকে মানুষের কল্যাণ করে, এটার নামই জীবন। অতি উচ্চ আকাঙ্ক্ষা, অতি মুনাফাকারী, অতি লোভনীয় যে আমার, আমি এই অবস্থা, আরেকজন এত এমন অবস্থা, আমি যাচ্ছি না কেন, অবৈধভাবে উপার্জন, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। সবসময় মনে রাখতে হবে আল্লাহ কমের মাঝেই কিন্তু শান্তি দান করেন, শুকরিয়া জানাতে হবে, আল্লাহ বাঁচিয়ে রাখছে এটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া, সুস্থভাবে, এটাই হচ্ছে কথা। আপনারা যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।